দেখো, যেটা খবর সেটা হচ্ছে প্রত্যেকের নামে আজকে দারোটা সানডে এদের প্রত্যেকের নামে চার্জশিট দেওয়া হবে, এবং চার্জশিট দেওয়া হবে বলেই এদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ চার্জশিট দেওয়ার সময় যাতে এদেরকে পলাতক দেখাতে না হয়, এবং সেই কারণেই এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এটা সিবিআইয়ের অত্যন্ত একটা পুরনো প্র্যাকটিস বলতে পারো, যে সিবিআই তদন্তের কাজ শেষ করে চার্জশিট দেওয়ার দিনে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করে, যাতে অভিযুক্তদেরকে পলাতক দেখাতে না হয় চার্জশিটে। কারণ যা হলে পরে যদি এই অভিযুক্তদের বিরুদ্ধে যেহেতু নন ভেলেবল সেকশনে চার্জশিট দেওয়া হবে, এবং যেহেতু এই অভিযুক্তরা প্রত্যেকে জনসমক্ষে রয়েছে, এরা কেউ কোথাও পালিয়ে নেই, তাই চার্জশিট দেওয়ার আগে এদেরকে গ্রেপ্তার করে আদালতের সামনে চার্জশিট দিতে হয়, এবং সিবিআই এই পুরনো প্র্যাকটিস আগে থেকেই ফলো করে। সেই কারণে আজকে চার্জশিট দেওয়ার আগে এই চারজন, মদন মিত্র, ফিরাদ হাকিম, সুব্রত মুখার্জি, এদের প্রত্যেকের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছায়, এবং এদের প্রত্যেককে সিবিআই নিজাম প্যালেসে তুলে নিয়ে গেছে। এদেরকে এরপর অ্যারেস্ট মেমোয় সই করানো হবে, এবং তারপরে চার্জশিট সহ এদেরকে নিয়ে আদালতের সামনে আজকে চার্জশিট দেওয়া হবে, এবং এদেরকে যে গ্রেপ্তার করা হলো সেটাও আজকে আদালতকে জানিয়ে দেওয়া হবে। তুমি জানো যে এর আগেই এই নারদা কাণ্ডে যারা যখন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং সেই সময় চারজন মন্ত্রী পদে ছিলেন, একজন হচ্ছেন গিয়ে মদন মিত্র, একজন ববি হাকিম, একজন সুব্রত মুখার্জি এবং শোভন চট্টোপাধ্যায়। এবং এই চারজন যেহেতু ওই ঘটনার সময় মন্ত্রী ছিলেন, তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে এদের এই ব্যাপারে রাজ্যপালের কাছ থেকে সম্প্রতি অনুমতি চাওয়া হয়েছিল, এবং রাজ্যপাল সেই অনুমতি সিবিআই কে দিয়েছিলেন। তারপরে সিবিআই তাদের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট তৈরি করে, এবং একই সঙ্গে তুমি জানো প্রাক্তন আইপিএস অফিসার, সাসপেন্ডেড আইপিএস অফিসার SMH মির্জা, তার বিরুদ্ধেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি সেই অনুমতি দেয়, এবং SMH মির্জার বিরুদ্ধেও আজকে একই সঙ্গে চার্জশিট জমা দেওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। ফলে এই যে চারজন, সুব্রত মুখার্জি, ববি হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, যাদেরকে ইতিমধ্যেই নিজাম প্যালেসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একদম সকাল সকাল বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সিবিআই এদেরকে তুলে নিয়ে গেছে। এর কারণ একটাই, এদেরকে প্রত্যেককে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোয় সই করানো হবে, এবং নারদ কাণ্ডে আজকেই এদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে, এবং সেই কারণেই আদালতের সামনে এই চার্জশিট জমা দেওয়ার সময় এদেরকে হাজির করা হবে, গ্রেপ্তার করে, সেই কারণেই এদেরকে প্রত্যেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। বৃষ্টি, অনেক ধন্যবাদ অতনু তোমাকে।